আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা কি নাম আপনার? খাদিজা আক্তার। খাদিজা আপা আরিফ ভাইয়ের কাছে এসেছেন মেশিন নেওয়ার জন্য? জি হ্যাঁ। আপনার মেশিন কোনটা? এইটা। দর্শক দেখতে পাচ্ছেন খাদিজা আপা নতুন মেশিন ক্রয় করেছে। আপা কত ডিমের মেশিন এটা? 600 ডিমের সেটার আর 400 হিচিং, মানে 1000 ডিমের। হ্যাঁ জি। আচ্ছা আপনার কিসের খামার? দেশি মুরগি খামার। দেশি মুরগি? মুরগি কি ডিমে এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন শুধু মেশিন নিয়ে বাচ্চা ফুটাবে? বাচ্চা ফুটাবো। হ্যাঁ। কতগুলো আছে দেশি মুরগি? 150। 150 পিস? জি। আচ্ছা ডিম পান কতগুলো প্রত্যেক দিনে? 60 থেকে 50 থেকে 60 এমনি। নতুন প্যারেন্টস তাহলে ডিম বেশি? হ্যাঁ নতুন চলতেছে তো আর পাওয়ার আশা আছে। আচ্ছা তো আরিফ ভাই আসার কারণটা কি? আরিফ ভাই এখানে আসছে ওনার ইউটিউবে দেখে, অনেকে আসে দেখি না ভালো দে, তাই অনেক খুঁজতে খুঁজতে আসলাম। যেভাবে ইউটিউবে দেখলাম না বেশি রাখে না, উনি যে কম রাখছে। আচ্ছা তাহলে এই মেশিন দেওয়ার পরে আপনার কি কি কন্ডিশন দিয়েছে তিনি? হ্যাঁ আমার এই এটা দিছে 3 বছরের গ্যারান্টি। আর যদি মেশিনে কোনো সমস্যা হয়, মেশিনে কোনো সমস্যা হলে ওনার কাছে আসতে বলছে, উনি ঠিক করে দিবেন, দেখাই দিবেন, বা এর কিছু হইলে উনি যাবেন, আমাদেরকে সবই যা বলবো ভিডিওর মধ্যে জানাইতে বলছে। আচ্ছা তাহলে যদি মেশিন থেকে আপনার বাচ্চা না ফোটে তাহলে কিন্তু মেশিন ফেরত নেই, এই কথা বলছে আপনাকে? বাচ্চা না ফুটলে মেশিন ফেরত নিবে আপনার কাছ থেকে? হ্যাঁ ফেরত নেবে। হ্যাঁ হ্যাঁ সেটাই নিবে, উনি বলছে বাচ্চা না হইলে আমি মেশিন নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আপা, তো আমরা পরবর্তী সময় আপনার খামারে যাবো, দর্শকদের দেখার চেষ্টা করবো। ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তা আরিফ ইনকিউবেটরের মধ্যে। দর্শক আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম টাকা ইনকিউবেটর, যাদের বাড়িতে অল্প কিছু দেশি মুরগি আছে, 2টা 4টা 5টা বা হাঁস আছে বা টার্কি মুরগি আছে, কালো মুরগি বা তিতির পাখি যাই থাকুক না কেন, আপনারা কিন্তু খুব অল্প টাকায় ইনকিউবেটর ক্রয় করতে পারবেন। এই যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 2000 টাকায়। আপনি 2000 টাকায় ইনকিউবেটর ক্রয় করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, কুরিয়ার সার্ভিস ফ্রি। তো দর্শক আজকে আমরা আরিফের সাথে কথা বলবো এবং ইনকিউবেটর দরদাম আপনাদের জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ ভাই সকাল সকালে এসে দেখলাম মেশিন বিক্রি হয়ে গেল 2টা। হ্যাঁ ভাই আল্লাহর থেকে মেশিন এখন অনেক ভালো চলতেছে। আচ্ছা ঠিক আছে, অর্ডার অনেকগুলো অর্ডার আছে। কত ডিমের বিক্রি করা হলো এটা? আপনি 1000 ডিমের মেশিন একটা, 800 ডিমের একটা, অর্থাৎ 600 সেটার 400 হয়েছে, আর একটা হচ্ছে 600 সেটার 200 হয়েছে। আচ্ছা এই যে নারী উদ্যোক্তা আপা আসলো, ওনাকে দেওয়া হয়েছে 1000 ডিমের? হ্যাঁ ওনাকে দেওয়া হয়েছে 1000 ডিমের, আর যে ভাই ওনার দিচ্ছে স্টিল বডি 800 ডিমের। 800 ডিমের? জি। আচ্ছা আপা তো দেশি মুরগির ডিম ফোটাবে? হ্যাঁ দুজনেই দেশি মুরগির ডিম ফোটাবে। আচ্ছা অর্ডার দিয়েছিল কবে? অর্ডার দিয়েছিল 7 দিন আগে। 7 দিন আগে? 7 দিন পরে ডেলিভারি? জি আজকে ডেলিভারি দিলাম। আচ্ছা পরিবহন খরচ কি আপনার নাকি যারা? না যারা মেশিন নেয় তাদেরই পরিবহন খরচ। আচ্ছা এই যে আপনার 1000 ডিমের কত টাকা দাম নিয়েছেন এটার? ওটার দাম হচ্ছে 26000 টাকা। 26000? জি। আচ্ছা পাশে যেটা বিক্রি করা হয়েছে? পাশে যেটা ওটা স্টিল বডি হচ্ছিল কার 28000 টাকা। 28000? জি। আচ্ছা ভাই এখন আমাদেরকে কি কি মেশিন দেখাবেন? এখন দেখানো হচ্ছিল কার ছোট এসিডিসি ম্যানুয়াল মেশিন, যাদের 20টা 25টা করে মুরগি আছে, যারা বাচ্চা ফুটাইতে চায় তাদের জন্য আমি কিছু ছোট মেশিন দেখাবো। এটা কত ডিমের? এটা হচ্ছে 40 ডিমের। 40 ডিমের মেশিন? হ্যাঁ 40। দর্শক 40 ডিমের মেশিন দাম কত এটার? এটা 2000 টাকা। 2000? তার মানে কি আপনার যে ওয়ার্কশপ এখানে শুধু সবচেয়ে কম রেটে? এটা কম রেটে হচ্ছে এই মেশিন 2000 টাকা দামে। আচ্ছা দর্শক আপনারা কিন্তু 2000 টাকায়ও ইনকিউবেটর ক্রয় করতে পারেন, অবাক হলেও সত্য, 40 ডিম ফোটাতে পারবে ম্যানুয়াল। আচ্ছা মেশিনটা আমরা খুলে দেখাই দর্শকদেরকে। এটা হচ্ছে এসিডিসি। এসিডিসি বলতে? এসিডিসি বলতে দেখা যায় যে হ্যাঁ কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালাইতে পারবো। এটা হচ্ছে লোক আপনি ব্যাটারি বাল্ব, আর এটা হচ্ছে এসি বাল্ব, কারেন্ট গেলে ব্যাটারিতে চালাইতে পারবো, শুধু একটা ব্যাটারি কিনে নিতে হবে। একটা ব্যাটারি কত ভোল্টের ব্যাটারি লাগবে? এটা আপনি ওই যে পুরাতন অটোরিকশার ব্যাটারি দিয়েও চালাইতে পারবো, কেউ যদি বলে যে নতুন কিনবো তাও চালাইতে পারবো। আচ্ছা ডিমের পার্সেন্টেজ ভালো আসবে তো ভাই নাকি? হ্যাঁ এগুলাতে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো আসে, দেখা যায় যে আপনি 90-95%, অনেকে 98% পায় প্লাস্টিক। আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? এটা মেশিন যতদিন আছে ততদিন আমি ওয়ারেন্টি দিই, যদি মেশিন যতদিন আছে সার্ভিসিং করে দিই। দেখা যায় আমাদের মাল তো বেশিরভাগ কুরিয়ার সার্ভিসে যায়, বাংলাদেশের শেষ প্রান্তে যায়, সেক্ষেত্রে তো আনা সম্ভব না, যদি কোনো সমস্যা হয় এটা ফোন দিলে ফোনে সমাধান করে দিই। আর যদি সমস্যা ফোনে না হয় কুরিয়ারে পাঠাই দিলে ঠিক করে দিই? হ্যাঁ কুরিয়ারে পাঠাই দিলে ঠিক করে দিই। আর এটা হচ্ছে সার্কিট স্ট্যাকটা সাথে দিয়ে দিই, মেশিনের যেটা টেম্পারেচার মিটার ওটা স্ট্যাকটা সাথে দিই, কোনো সমস্যা হলে ওটা নিজেই লাগাইতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার 40 ডিমের। পরে কোনটা আছে? পরে আছে হচ্ছে লোকের যে 60 ডিমের। 60 ডিমের? জি। আচ্ছা আমরা 60 ডিমেরটা দেখাই দর্শক। এখন আপনাদেরকে দেখাবো 60 ডিমের
ম্যানুয়াল ইনকিউবেটর হচ্ছে লোকা 60 ডিমের 60 ডিম ফুটাতে পারবে এটার মধ্যে 60 ডিম ফুটাইতে পারবে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা এটা 2500 2500 টাকা যেটা 40 টা ওটা হচ্ছে 2000 টাকা আচ্ছা 60 টা এটা হচ্ছে 2500 টাকা 2500 টাকা আচ্ছা আচ্ছা ভাই এটাও কি ওই 40 ডিমের মতোই এটা 40 ডিমের মতো এসিডিসি আচ্ছা এবং আমার কাছে আপনি প্লাস্টিকের 40 ডিমের থেকে আপনার 100 ডিমের পর্যন্ত আছে মেনু 100 ডিমের আচ্ছা এটা কত ডিমের বলছিলেন 60 ডিমের 60 ডিমের আচ্ছা দর্শক 60 ডিমের মেশিন দাম হচ্ছে 2500 টাকা 2500 টাকা আচ্ছা এটা আমরা ওই পাশে রেখে দেই ওই পাশে রেখে তারপরে বড় মেশিনটা আমরা দেখাচ্ছি আরে ভাই এই যে এখানে যেগুলো সব কি 40 ডিমের হ্যাঁ এগুলো সব 40 ডিমের আচ্ছা 40 ডিমের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এগুলো কত করে এটা আবার 160 আর 160 200 ডিম ফোটাতে পারবে এসিডিসি এসিডিসি আচ্ছা আমরা এটাই দেখাই এটা হচ্ছে দর্শক ছোট একটা মেশিন 200 ডিম ফোটাতে পারবে এটাতে এটা কমপ্লিট হয়নি এখনো ভাই এটা কমপ্লিট হয়ে আচ্ছা সমস্যা না আমি এটাই দেখাই কমপ্লিট হয়নি সমস্যা না কমপ্লিট তো করা যাবে যে যে এটা কমপ্লিট আচ্ছা 200 ডিম ফোটাতে হবে 160 আর 160 হ্যাঁ হ্যাঁ এটা দাম কত এটা হচ্ছে 8000 টাকা 8000 টাকা 200 ডিম ফোটাতে পারবে জি এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে এক বছরের গ্যারান্টি কোনো সমস্যা কন্ট্রোলার কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেব কন্ট্রোলার কোনো সমস্যা চেঞ্জ করে দেব হ্যাঁ জি চেঞ্জ করে ডিমের পার্সেন্টেজ কেমন ফুটবেন ডিমের পার্সেন্টেজ ওই রকমই আসে আপনি 90-95% আসে 90 থেকে জি এগুলা তো দেখা যায় মাসে আপনার এগুলা মেশিন 50-60 টাকা করে প্রত্যেক মাসে সেল হয় 50-60 টাকা হ্যাঁ মাসে আর এগুলা তো মনে করেন যে আপনি 2-250 করে যায় তো এরকম কোনো ইয়ে আসে না যে ডিম ফোটে না আমার কথা যে বাচ্চা যদি না ফোটে তাহলে আমি মেশিন রিটার্ন নিতে পারবো তাহলে গরিব ভাই আপনার কাছে যদি মেশিন নেই কোনো সমস্যা আপনি মেশিন ফেরত নেন এই তো জি যদি আমার মেশিনের সমস্যা থাকে তাহলে আমি সমাধান করে দিব আর সমস্যা না থাকার পরেও যদি বাচ্চা না ফোটে সেক্ষেত্রে আমি মেশিন রিটার্ন নিয়ে নেব আচ্ছা মূলত ইনকিউবেটরের মধ্যে যদি ডিম দেওয়া হয় ডিম না ফোটার কারণটা কি কি থাকে ইনকিউবেটরের সমস্যা কি কি থাকে এটা দেখা যায় যে আপনার মুরগিরও সমস্যা থাকতে পারে দেয়া যায় ডিম পারলো ডিমে আপনার যদি বীজ কম থাকে তাহলে বোরন যেটা কে বলে তাহলে কিন্তু বাচ্চাটা ফুটবে না হয়তো ভিতরে মনে করেন যে আপনার বাচ্চা হবে সম্পূর্ণ হবে না দেখা যায় যে বাচ্চা কিছুটুকু হওয়ার আগেই বাচ্চাগুলো সব মারা যায় আচ্ছা ঠিক আছে আর যদি মনে করেন যে মেশিনের সমস্যা থাকে ওটা তো আমরা দেখেই বলতে পারবো যে মেশিনের সমস্যা আছে আচ্ছা তারিফ ভাই যে নিচে একটা মেশিন আছে উপরে তুলে আমরা দর্শকদেরকে দেখাই এটা কত ডিমের এটা হচ্ছে 100 ডিমের 100 ডিমের আচ্ছা ভাই আমি এটা ধরি আপনি টুলটা নিয়ে আসেন দর্শকদেরকে ভালো করে দেখাতে হবে দর্শক আপনাকে দেখাচ্ছি 100 ডিমের 100 ডিমের না ভাই এটা 100 ডিমের মেশিন 100 ডিম ফোটাতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অটো ম্যানুয়াল ম্যানুয়াল অটো না অটো তো 88 ডিমের জি অটো 88 ডিমের আচ্ছা এই যে এটার মধ্যে এসিডিসি করা জি এসিডিসি মানে বিদ্যুৎ গেলে গাও চলবে হ্যাঁ কারেন্ট গেলে আপনি বেড়াইতে চালাইতে পারবো আচ্ছা এটার দাম কত ভাই এটা হচ্ছে 3500 টাকা এটার দাম 3500 টাকা জি 3500 টাকা আচ্ছা 3500 টাকায় পেয়ে যাচ্ছেন 100 ডিমের মেশিন 100 ডিমের মেশিন আচ্ছা তারিফ ভাই এগুলো কিছু কম রাখা যায় নাকি না হ্যাঁ যদি আপনি যেহেতু কমের কথা বলছেন যদি আপনি চ্যানেল থেকে কেউ আসে তাহলে কুরিয়ার খরচাটা ফ্রি দিন আচ্ছা ভাই আমাদের চ্যানেলে তো ভিডিও প্রচারিত হয় আমাদের চ্যানেল থেকে তো আসবে অবশ্যই যান আপনি এবার ইয়া করবো আপনি কুরিয়ার খরচাটা আমি দিয়ে দিব সাথে মানে সকল যে যেগুলো পাঠাবেন সব কুরিয়ার খরচ আপনার সব কুরিয়ার খরচ আমার ভিডিও কিন্তু মানুষ পরে দেখেও আসবে তখন কুরিয়ার খরচ ফ্রি দিতে হবে তখনও কুরিয়ার খরচা দিয়ে দিব তারিফ ভাই ছোট মেশিন করে বানানো আছে ঘরে বানানো আছে আপনার 10টা দর্শক মতো বানানো আছে আচ্ছা তো আরিফ ভাই আমাদের দর্শক যারা আছেন যারা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে কী বলতে চান যারা ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করতে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা ইনকিউবেটর নিতে চান যারা খামারি করতে চান যে বাচ্চা নিয়ে তার থেকে মনে করি যে বাচ্চা না কিনে প্রথম অবস্থায় ছোট একটা মেশিন দিয়ে বাচ্চা ফুটায় খামার করা সব থেকে ভালো তাতে দেওয়া যাইতেছে যে আপনি লস খাইলেও অল্প পর্যায়ে লস খাবে আর বাচ্চা নিয়ে যদি দেওয়া যায় 500 বাচ্চা কিনলো সেক্ষেত্রে অসুস্থতার কারণে মারা গেলে কিন্তু অনেক লস বাচ্চা এই ইনকিউবেটর নিয়ে বাচ্চা ফুটান অনেক ভালো মনে করি আমি আচ্ছা ঠিক আছে আরিফ ভাই তোর সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম